ওয়েলকাম টু বিটিশ বাংলা ব্লগস। আপনারা কেমন আছেন? সারা বিশ্বে ছড়িয়ে ছড়িয়ে থাকা সকল বাঙালি ভাই বোনদের প্রতি শুভেচ্ছা, মোবারকবাদ, সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মে পিস, ব্লেসিং এন্ড মার্সি অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বি অল আপন ইউ। আমার নাম মুখলিসুজ্জামান খান, আই এম স্পিকিং ফ্রম লন্ডন। আমি আপনাদের সামনে ব্রিটিশ বাংলা ব্লগের স্পোকেন ইংলিশ নিয়ে কথা বলবো। প্রিয় দর্শক, আপনারা হয়তো প্রথম ভিডিওটা ইন্ট্রোডাকশন সেকশনে আপনারা দেখেছেন, আমি প্রাথমিক আলোচনা করেছি। আজকে ইন্ট্রোডাকশন চ্যাপ্টারের সেকেন্ড আলোচনা করব। দেখেন বোর্ডে লেখা আছে প্রবলেমস, অর্থাৎ স্পোকেন ইংলিশের প্রবলেমগুলো কী, কেন ওয়াই ক্যান স্পিক ইংলিশ প্রপারলি অ্যান্ড ফ্লুয়েন্টলি। দেখেন স্পোকেন অ্যান্ড রিটেন দুইটা ভিন্ন ধারা। আপনি কিন্তু রিটেন ইংলিশ ডেভেলপ করতে পারবেন ইফ ইউ লার্ন ইংলিশ, ইফ ইউ রিড ইংলিশ, বাট স্পোকেন ইংলিশের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। বিকজ ইন টার্মস অফ রাইটিং ইংলিশ ইউ নিড টু কারেক্ট এভরি সিঙ্গেল সেন্টেন্স গ্রামাটিক্যালি 100%। ইন টার্মস অফ স্পোকেন ইংলিশ গ্রামাটিক্যাল কারেকশনটা কিছুটা শিথিলতা এখানে আছে, কারণ এখানে দ্য ওয়ে ইউ আর স্পিকিং ইফ ইউ ক্যান মেক ইউ ইন্টারলোকিউটার আন্ডারস্ট্যান্ড দ্যাটস ওকে, ইজ দ্য রিয়েল ওয়ার্ল্ড। কারণ দেখেন আমি কিন্তু বাংলাদেশে, আমার কোনো ইংলিশ ব্যাকগ্রাউন্ড ছিল না, যদি ইউ হ্যাভ বিন টিচ জাস্ট হ্যাভ টট সো মেনি ইয়ার্স ব্যাক হোম, সো মেনি ইয়ার্স। আমি এখানে আসি 2003 সালে। তো বাংলাদেশে আমি আপনাদের জন্য একটা এক্সাম্পল কেন, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড, আমি ইংলিশে অনার্স মাস্টার্স করিনি, আমি অন্য সাবজেক্টে ইংলিশ অন্য সাবজেক্টে অনার্স মাস্টার্স করেছি। আমি নিজের চেষ্টায় উইদাউট গোয়িং টু এন ইনস্টিটিউশন আপ ডেভেলপ মাই স্পোকেন রিটেন অ্যান্ড দ্য আদার কমিউনিকেশন। বাংলাদেশে আমার অনেকগুলো বই প্রচলিত আছে, প্রফেসর প্রকাশন সহ অনেকগুলো প্রকাশনীতে আমার বেশ কিছু বই আছে, এগুলো স্পোকেন অ্যান্ড রিটেন সহ আরও বেশ কিছু বিষয়ে, যেমন সদ্য ব্রিটিশ বাংলা বেস ডিকশনারি অন্যতম বিশেষের অভিধান, এটার পূর্ব নাম ছিল বিলেত বাংলা বেস ডিকশনারি। আপনারা ইউটিউবে ব্রিটিশ বাংলা বেস ডিকশনারি সার্চ করলে আপনারা বুঝতে পারবেন কেন অন্যতম বিশেষের অভিধান। আজকে আমি ওই ডিকশনারি নিয়ে কথা বলবো না, আজকে আমি কথা বলতেছি স্পোকেন ইংলিশ নিয়ে, কারণ পুরা ব্রিটিশ বাংলা ব্লকটাই স্পোকেন ইংলিশ ডেভেলপের জন্য ডিজাইন করা। যেমন দেখেন প্রথমে প্রবলেম নিয়ে কথা আছে, যে হোয়াট ইজ দ্য প্রবলেম, হোয়াট আর দ্য প্রবলেমস অফ স্পিকিং ইংলিশ। যেহেতু আমি, আমার ব্যাকগ্রাউন্ড যেহেতু ইংলিশ ছিল না, এই জন্য আমি আপনাদের মতো একজন সাধারণ শিক্ষার্থী ছিলাম। দ্য ডিফারেন্স ইজ দ্য আই ডিডন্ট গো টু এনি ইনস্টিটিউশন ফর লার্নিং ইংলিশ। ফার্স্ট স্টেপ যেটা আমি অনুভব করেছি, এবং এটা আপনারা অবশ্যই এটার সাথে আমার সাথে এগ্রি করবেন, কথা বলার জন্য কিন্তু ইউ ডোন্ট নিড টু নো লটস অফ থিংস, লটস অফ ভোকাবুলারি, লটস অফ গ্রামাটিক্যাল ফরম্যাট, নো। স্পোকেন ওয়ার্ল্ডের রিসোর্স ইজ ভেরি লিমিটেড, বাই নোয়িং লিমিটেড রিসোর্সেস ইউ ক্যান স্পিক ইংলিশ প্রপারলি। আপনি, আমি আমার প্র্যাকটিক্যাল লাইফে দেখেছি, কারণ দেশ বিদেশে অনেক জায়গায় আমি কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ানোর সুযোগ হয়েছে, এদেশে অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্সে মাস্টার্স করেছি যখন, তখনও দেখেছি বিভিন্ন দেশ থেকে যারা আসছে এই কোর্সটা করার জন্য তাদের সাথে ইন্টারাকশন, এবং প্র্যাকটিক্যালি যখন এখানে সেলটা করেছি, অক্সফোর্ড কেমব্রিজে প্রফেশনাল ডিগ্রি করেছি, সেখানে দেখেছি বিভিন্ন দেশের শিক্ষার্থী যারা, যাদের মাদার টাং ইজ নট ইংলিশ। এই জন্য আমি আমার বাংলাদেশ এবং খুদ ইংরেজ ভূমি ইংল্যান্ডের বাস্তব জ্ঞান আপনাদের সাথে শেয়ার করব, তাহলে আপনার বুঝতে পারবেন। আপনি দেখেন স্পোকেন ইংলিশের জন্য আমি আগে বলেছি ইউ ডোন্ট নিড টু নো লটস অফ থিংস, তার প্রবলেমটা কী আমি আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে দেখেছি ব্যাক হোম বাংলাদেশে। অনেক শিক্ষার্থী আমি পেয়েছি, আই এম সারপ্রাইজ রিয়েলি, যে আমি অনেক এমন শিক্ষার্থী পেয়েছি, দেখা রাইট এ সিঙ্গেল সেন্টেন্স প্রপারলি কারেক্টলি, বাট দেখা স্পিক ইন ফ্লুয়েন্টলি। আমার তখন মাথায় ধরতো না, হাউ কাম, যখন ওকে বিভিন্ন ক্লাসে আমি নিয়ে যেতাম অনেক সময় কিছু কিছু শিক্ষার্থীকে, যে দেখেন তো দ্য ওয়াই স্পিকিং রিয়ে এভরিথিং, মাই গুডনেস হাউ মাচ হি নোজ লটস অফ থিংস, কিন্তু প্র্যাকটিক্যালি হি ডাজ নো দ্যাট মাচ। যে স্টুডেন্ট এক লাইন ইংলিশ লিখতে পারে না, ইংলিশ পড়ার সময় মিনিং জানে না,
হাউ কাম দ্যাট পার্সন ক্যান স্পিক ফ্লুয়েন্টলি? তাহলে দেখেন, ফ্লুয়েন্টলি কথা বলার জন্য আপনাকে প্রথম যে সমস্যাটা দেখেন, নার্ভাসনেস, দিস ইজ দ্য মেজর প্রবলেম অ্যান্ড অনলি ওয়ান প্রবলেম। আপনি দেখবেন অনেক শিক্ষার্থী আছে, দে নো লটস অফ ইংলিশ, দে ক্যান রাইট প্রপারলি বাট দে ক্যান্ট স্পিক। ওয়াই? কারণ দেখেন দুই ধরনের পার্সোনালিটি আছে, কিছু লোক আছে এক্সট্রোভার্ট, কিছু লোক আছে ইন্ট্রোভার্ট। বলবে এক্সট্রোভার্ট হচ্ছে যারা এক্সপোজ, তারা ইজিলি কথা বলে, ইজিলি দেখে মিক্স আপ উইথ আদার পিপল। তাদের জন্য নার্ভাসনেস দূর করাটা নো প্রবলেম, প্রবলেম উইথ দোজ পিপল হু আর ইন্ট্রোভার্ট, হু আর শাই, দে ডোন্ট ওয়ান্ট টু স্পিক টু পিপল, দে ডোন্ট ওয়ান্ট টু শেয়ার দ্য ফিলিংস উইথ আদার পিপল, তাদের জন্য সমস্যা। তারা দেখবেন সারাক্ষণ বই পড়তেছে, টিভি দেখতেছে, খবর দেখতেছে, বাট দে ক্যান স্পিক ইংলিশ। আচ্ছা, তাহলে ফার্স্ট অফ অল আপনাকে স্পোকেন ইংলিশের জন্য এত বেশি ইংলিশ জানার দরকার নেই, এত বেশি ভোকাবুলারি জানার দরকার নেই। তাহলে কী করতে হবে? হাউ টু রিমুভ নার্ভাসনেস, সলিউশন, স্টেপ ওয়ান। স্টেপ ওয়ান হচ্ছে যে ইউ হ্যাভ টু স্পিক, স্পিক অ্যান্ড স্পিক। বলতে পারেন আরে আমি কীভাবে বলবো, আই নো দিস থিংস হিয়ার। কারণ আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কী হয়, আমরা একজন আরেকজনকে হেল্প করি না নার্ভাসনেস দূর করার জন্য। দিস ইজ দ্য ভেরি ডিফিকাল্ট স্টেপ, ইটস হার্ড। আমি নিজের ক্ষেত্রে বলি, আমি যখন নিজে নিজে ইংলিশ শিখছি, আমি আমার মাইন্ডকে প্রশ্ন করলাম হাউ টু স্পিক ইংলিশ, হাউ টু লার্ন ইংলিশ। মন বললো ফার্স্ট অফ অল ইউ টু স্পিক। তো প্রথম বলতে গেলে অনেক সমস্যা, বন্ধু বান্ধব আশেপাশে যারা আছে সবাই শুধু খালি ক্রিটিসাইজ, মেকিং ফান, ও দিস ইজ রং, দ্যাট রং, দিস ইজ রং, দিস ইজ রং, দিস ইজ রং, দিস ইজ রং, বাট আই ইগনোর দেম, আই ডিন্ট কেয়ার দেম। কারণ আমি জানি যতক্ষণ না বলতে পারবো ততক্ষণ মুখের জোরতা কাটবে না। আই ডিন্ট আস্ক এনিবডি, ট্রাস্ট মি, আই ডিন্ট আস্ক এ সিঙ্গেল পার্সন ইন বাংলাদেশ হাউ টু লার্ন ইংলিশ, নো, ইটস এ ম্যাটার অফ প্রেস্টিজ ফর মি, আই নো হাউ টু রিড, ওয়াই শুড আই আস্ক সামওয়ান? তাহলে আপনি দেখেন আমি যখন নিজে নিজে শিখেছি সেক্ষেত্রে কিন্তু ইংলিশের অনেক মেথড আমি চেঞ্জ করেছি অন মাই ওন ফর প্র্যাকটিক্যাল ইউজ। আপনি আমি যখন দেখাবো বিভিন্ন ভিডিওতে আপনি দেখবেন আসলে আমরা যেটা ট্রেডিশনাল রুলস যেগুলো শিখেছি আসলে এখান থেকে কতটুকু পার্থক্য। কারণ আপনি বলতে পারেন এই ক্লাসে আমি কোনো কিছু শেখাচ্ছি না আপনাকে, বাট দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস। আপনি আমি বোর্ডে অনেক রুলস লিখলাম, অনেক গ্রামাটিক্যাল রেগুলেশন লিখলাম, ইট উইল নট ওয়ার্ক, ইউ হ্যাভ টু ফলো দ্য ফার্স্ট স্টেপ। গাছের আগায় উঠতে গেলে গাছের গোড়ায় প্রথমে থাকতে হবে। তো এই জন্য প্লিজ লিসেন টু মি কেয়ারফুলি, ইউ হ্যাভ টু রিমুভ নার্ভাসনেস, আনটিল আনলেস ইউ ক্যান রিমুভ ইউর নার্ভাসনেস ইউ ক্যান নট স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, ট্রাস্ট মি। এখন যেহেতু আমাদের এনভায়রনমেন্ট ইজ হোস্টাইল, ওকে, দে আর নট ফ্রেন্ডলি, বিকজ পিপুল অ্যারাউন্ড ইউ দে আর রেডি টু ফাইন ফলো ইউ, এই জন্য আপনার মেন্টালিটি গ্রো করতে হবে, নো আই গোনা ইগনোর অল দ্য কমেন্ট অ্যাবাউট দিস, আপনাকে ইগনোর করতে হবে, আপনাকে কথা বলতে হবে, আয়নার সামনে কথা বলতে হবে, মানুষের সামনে কথা বলতে হবে, মানুষ মেক ফান করবে, হাসাহাসি করবে, ইউ হ্যাভ টু ইগনোর। আপনি দেখবেন উইদিন টু থ্রি মান্থস আপনার নার্ভাসনেস চলে গেছে। দ্য মোমেন্ট ইউর নার্ভাসনেস গ্যাট রিমুভড, ইউর ফার্স্ট স্টেপ ইজ ডান। তার মানে ফার্স্ট স্টেপ ডান মিন্স, আপনি দেখেন একটা ট্রেন যখন নিচে পড়ে যায় সেটাকে তুলতে কিন্তু অনেক কিছু পদক্ষেপ করা হয়, এই ক্রেন লাগে, এই মেশিন লাগে, এই লাগে, সেই লাগে। ট্রেনটা যখন লাইনে উঠে যায় তখন কিন্তু ইজিলি মুভ করতে পারবে, দিস দ্য ওয়ে। আপনার ফার্স্ট স্টেপ, ট্রাস্ট মি, ইউ ডোন্ট নিড টু নো লটস অফ থিংস। আপনাকে কথা বলার জন্য অনেক গ্রামাটিক্যাল শিথিলতা আছে এখানে, আপনাকে ইউ ডোন্ট নিড টু নো লট অফ গ্রামাটিক্যাল রুলস। আমরা দেখব কীভাবে সামান্য গ্রামার জেনে, সামান্য ওয়ার্ড জেনে, ফিউ ওয়ার্ড জেনে আপনি ফ্লুয়েন্টলি কথা বলতে পারেন। প্রিয় দর্শক, আপনি আমার ভিডিওগুলো ফলো করতে থাকেন, তাহলে আপনি দেখবেন প্র্যাকটিক্যালের সাথে থিওরিটিক্যালের কতটুকু পার্থক্য। আপনারা ব্রিটিশ বাংলা ব্লগসে সাবস্ক্রাইব করতে বলবেন না, আর ব্রিটিশ বাংলা ব্যাচ ডিকশনারি ইউটিউবে সাবস্ক্রাইব করতে বলবেন না। থ্যাংকস এ লট, থ্যাংক ইউ, বাই।